হ্যালো স্টুডেন্টস, ইংরেজি গ্রামারের বেসিক আর্টিকেল সম্পর্কে আজ আমি আলোচনা করব। আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে, আজকে ডেফিনিট আর্টিকেল সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব, বিশেষ করে দা এর ব্যবহার। ওকে বন্ধুরা, আমি শুরু করছি দা এর ব্যবহার সম্পর্কে এবং দা কী এবং বিশেষ বিশেষ ব্যবহার সম্পর্কে তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেবে। তো দা শব্দটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এটি নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। সিঙ্গুলার নাউন অথবা প্লুরাল নাউনের সব ক্ষেত্রেই দা ব্যবহার করতে পারবে তোমরা। আমি যদি ইংরেজিতে একটু বলি, দ্য ইজ রেফার্ড টু অ্যাজ আ ডেফিনিট আর্টিকেল। ইট ইজ ইউজ টু মডিফাই স্পেসিফিক অর পার্টিকুলার নাউন্স। এক্সাম্পল কী হচ্ছে, আই রিয়েলি লাইক দ্য বুক ইউ গেভ মি। এবার আমরা দেখে নেব দা এর কিছু নির্দিষ্ট ইউজেস, যা একটাই আছে অথবা একটাই আছে বলে মনে করা হয় তাদের নামের আগে দা বসে। এক্সাম্পল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। নেক্সট, যে নাউন এর কথা আগে বলা হয়েছে তার কথা পরে আবার বলা হলে স্বাভাবিকভাবেই সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়। যেমন ধরো এক্সাম্পলে, আই লস্ট মাই পেন টুডে, নাউ আই সি দ্য পেন ইন ইউর পকেট। আগে বলা আছে, আবার পুনরায় বলা হয়েছে। নেক্সট, কোনো শব্দ সমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে কোনো নাউনকে নির্দিষ্ট করা হলে তার আগে দা বসবে। যেমন, দিস ইজ দ্য ম্যান আই স ইন দ্য মেট্রো। শব্দ সমষ্টি অথবা বাক্যাংশ, বাক্যাংশ বলতে কোনো বাক্যের অংশকে যদি বোঝায়, সেখানে কিন্তু দা ব্যবহৃত হয়। আমরা নেক্সট নিয়মে দেখব যে আগেই জানা আছে এমন কোনো নির্দিষ্ট নাউন সম্পর্কে বলতে হলে সে নাউনটাকে দা বসে। আগে আমরা জানি সেটা, দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ইন দ্য ব্যালকনি, এই বাড়ির ব্যালকনি, সেটা আমরা জানি, তাই আমরা দা বসিয়ে দেবো। সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন নাউনটাকে দা বসবে। যেমন, দ্য ক্যামেল ইজ আ জেন্টল অ্যানিমেল, অল ক্যামেলসকে এখানে প্রতিনিধিত্ব করতে বলা হয়েছে। নেক্সট নিয়মে দেখব আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের নামের আগে দা বসবে। যেমন এক্সাম্পলে, আমজাদ আলী খান ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিশিয়ান প্লেস দ্য শারদ। এনি শারদকে এখানে বোঝানো হয়েছে, তোমরা মনে রাখবে যে কোনো ইনস্ট্রুমেন্টের আগে দা বসিয়ে দেবে মিউজিক্যাল। নেক্সট, সর্বাপেক্ষা ভালো, খারাপ, সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সুপারলেটিভ ডিগ্রি, তাদের আগে দা বসবে। যেমন এক্সাম্পল, দিস ইজ দ্য ওল্ডেস্ট ট্রি ইন দিস ফরেস্ট। নেক্সট, অনলি এর আগে আমরা দা বসাবো। এক্সাম্পল কি, আই এম দ্য অনলি সন অফ মাই প্যারেন্টস। অনলি থাকলেই দা, নিঃসন্দেহে দা বসিয়ে দেবে। নেক্সট নিয়ম, দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী এবং যেসব দেশের নামের সঙ্গে রিপাবলিক, স্টেটস, কিংডম যুক্ত থাকবে তাদের নামে দা বসিয়ে দেবে। এগুলো কতগুলো জিওগ্রাফিক্যাল টার্ম মনে রাখবে, তাদের আগে তোমরা দা বসিয়ে দেবে। উদাহরণ দিয়েছি, দেখ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, দ্য কারাকোরাম, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য গঙ্গা। এবং তোমরা এভাবে যদি নিয়মগুলো জেনে যাও, আশা করি তোমাদের আর্টিকেলে কোনো রকম সমস্যা হবে না। নেক্সট, ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে আমরা দা বসাবো নিঃসন্দেহে। এক্সাম্পলে, দ্য মহাভারত, দ্য গীতা, দ্য কোরআন। ইংরেজি সংবাদপত্রের নামের আগে দা বসবে। সংবাদপত্র বলতে কী আছে, দ্য টেলিগ্রাফ আছে, দ্য স্টেটসম্যান আছে, অনেক কিছু সংবাদপত্র নিয়ে পাবে, তোমরা দা বসিয়ে দেবে। নেক্সট, কোনো কোনো অ্যাডজেক্টিভ শ্রেণীবাচক বিশেষ্যের মতো ব্যবহৃত হয়। শ্রেণীবাচক বিশেষ্য বলতে কী, যেমন ডেট, পুয়ার, রিচ, ডিজেবলড, ওল্ড, মিডিল এজেড, ইয়াং ইত্যাদি, এদের আগে কিন্তু আমরা দা বসাবো, নিঃসন্দেহে মনে রাখবে সমস্যা সবাই। নেক্সট, বিখ্যাত বাড়ি হতে হবে, অট্টালিকা, অট্টালিকা সমষ্টি, শিল্পকর্ম ইত্যাদির আগে সাধারণত দা বসবে। বিখ্যাত বাড়ি, অট্টালিকা মনে রাখবে। কোনো সংগঠনের নামের আগে দা বসাতে হবে। সংগঠন কেমন, এক্সাম্পল, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ 193 মেম্বার স্টেটস। নেক্সট, বিখ্যাত পুরস্কারের নামের আগে দা বসবে। বিখ্যাত পুরস্কার বলতে এক্সাম্পল দেখি, যে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে টেগোর বলা হয়, ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913। মনে রাখবে বিখ্যাত পুরস্কার হলে দা বসাবো আমরা। সাধারণভাবে প্রপার নাউনের আগে দা বসে না, বিশেষভাবে মনে রাখবে প্রপার নাউন। নেক্সট, কোনো পরিবার বা বংশকে সামগ্রিকভাবে বোঝাতে পারিবারিক নাম বা পদবীর আগে দা বসবে। এক্সাম্পল কি, দিস প্রপার্টি বিলংস টু দ্য চ্যাটার্জিস। এখানে দ্য চ্যাটার্জিস ফ্যামিলিকে বোঝানো হয়েছে। সুতরাং আশা করব তোমরা কেয়ারফুলি আমার এই আর্টিকেলের ক্লাসগুলো ফলো করবে। এবং পার্ট ওয়ানে আমি ডেফিনিট আর্টিকেল সম্পর্কে আলোচনা করিনি, ইনডিফিনিট সম্পর্কে আলোচনা করেছি। ভালো লাগলে অবশ্যই জানাবে এবং কোনো রকম কারো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি নেক্সট ভিডিওতে আলোচনা অবশ্যই করবো।